স্থানীয় সরকার পর্যায়ে সারা দেশে 2 শতাধিক নির্বাচনে ভোট গ্রহণ চলছে। মেয়াদ উত্তীর্ণ 1টি উপজেলা ও 15টি ইউনিয়ন পরিষদে হচ্ছে সাধারণ নির্বাচন, আর 8টি উপজেলা ও 177টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে হচ্ছে উপনির্বাচন। এছাড়া জেলা পরিষদের কয়েকটি পদেও হচ্ছে ভোট গ্রহণ। বিভিন্ন স্থানে ভোট কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ ও নির্বাচন বর্জনের ঘটনা ঘটলেও তেমন কোনো সহিংসতার খবর এখনো পাওয়া যায়নি। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। জনপ্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে সরগরম তৃণমূলের নির্বাচনী মাঠ। সকাল থেকে কোথাও কোথাও ভোটার উপস্থিতি বেশি হলেও কোনো কোনো এলাকায় ছিল একেবারেই কম। বেশিরভাগ জায়গায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা ও ধানের শীষের প্রার্থীরা। নওগাঁর মান্দা ও যশোর সদর উপজেলা সহ বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থীরা কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন। প্রতিপক্ষের হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে কুমিল্লার বরুড়ার আদ্রা ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে নির্বাচন বর্জন করেছেন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। তবে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সহ বেশিরভাগ এলাকা থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণের খবর পাওয়া গেছে। খুলনার পাইকগাছা উপজেলার উপনির্বাচনে ভোট শুধু চেয়ারম্যান পদে, সেখানে ভোটার উপস্থিতি কম ছিল সকাল থেকেই। মেয়াদ শেষ হওয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সবকটি পদে। এছাড়া পদ শূন্য থাকায় চাঁদপুরের মতলব, যশোর সদর, সুনামগঞ্জের জামালগঞ্জ, মাদারীপুরের শিবচর, বাগেরহাটের শরণখোলা উপজেলায় কেবল চেয়ারম্যান পদে হয় ভোট গ্রহণ। খুব শান্তিপূর্ণ পরিবেশে লোকজন খুব উৎসাহের সাথে ভোট দিতে আসছে। আমি ভোট দিয়েছি, আমাদের এলাকায় কোনো অসুবিধে নেই। মৌলভীবাজারে জেলা পরিষদের চেয়ারম্যান পদে এবং ফরিদপুর, রাজবাড়ী, সাতক্ষীরা সহ 6টি জেলা পরিষদের সদস্য পদেও ভোট নেওয়া হয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা।